আল্লাহ ও ভাই রে আল্লাহ এখানে আগুনটা যেটা ধরছে এটা মূলত ফার্নিচারের মার্কেট আর হচ্ছে ল্যাপটুশকের মার্কেট এখানে ফায়ার সার্ভিসটা এখান থেকে জাস্ট আপনি যদি গাড়ি ড্রাইভিং এর যে দূরত্বটা ধরেন ম্যাক্সিমাম 3 মিনিট জাস্ট ওই বিআরটি এর পাশে 3 মিনিট লাগবে এখানে আসতে আর কি ওরা 40 মিনিট পরে আসছে ইভেন এই সাইডে কিন্তু এখনো পানি দেওয়া শুরু করতে পারে না দেখেন তাদের সব শেষ হয়ে যাচ্ছে তাদের কাছে পানি নাই এটা এটা এই এই যে অভিযোগ যারা করেছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা ফায়ার ব্রিগেডের গাড়ি পানি থাকে না এই কথা কেউ বলতে পারবে না কখনোই বলতে পারবে না সম্পূর্ণ সব সময় এটা আমাদের পানি বাহিনীর গাড়িতে পানি থাকে আমি বলছি আপনি যদি বলে থাকেন আমি চ্যালেঞ্জ করতেছি এই কথা আপনি এই কথা বললে হবে না এইখান থেকে আগুনটা ধরার পর একটা হয়তো বিদ্যুতের লাইন ছিল বা যে কোনো একটা কিছু ছিল আগুনটা মানে 5 মিনিটের ভিতর মানে 15-10 মিনিটের ভিতর আগুনটা মাঝখানে চলে গেছে ওইখানে ভিতর থেকে একটা আওয়াজ হয়েছে যে কোনো একটা ফেটেছে আবার ভিতর থেকে আগুনটা ধরে গেছে আর কি পাড়ায় দেবতা আসছে দেখি 10 মিনিটের ভিতরে পুরো মার্কেট জ্বলে গেছে গা জ্বলার পরে ফায়ার সার্ভিস আধা ঘন্টা হয়ে গেছে গা ফায়ার সার্ভিস আসে নাই Cinematic display, photography master, performance expert, next GN9. তারা আধা ঘন্টা পরে আইসা একটা গাড়ি আসছে 6 জন লোক কোনো পানি গাড়ি নিয়ে আসে নাই তারপরে পানি কই আছে পানি কই আছে এখন থেকে 40 মিনিট আগে দেখছি আমরা দেখতেছি দূরে থেকে ওই ওই মার্কেটের সামনে আমরা সব জায়গায় খবর দিছি আমাদের মালিকে করে খবর দিছি এরপরে ফায়ার সার্ভিস খবর দিছি ফায়ার সার্ভিস কেবলমাত্র আছে আমার 1,70,000 টাকা লাগাস তোমার মানুষ দেব ভাই।